My dear students, how are you? Hope well. I welcome to you my ICT online class 2 English version, subject ICT, page 62. Open your book, page number 62. From last class, अर्थात गत क्लासे जतटुक पर्यंत करा हुआ सेखान थेके आमरा आर परेर थेके शुरू करछि। तुम्हारा निश्चय बई खुलेछो। আমরা পড়ছিলাম ইন্টারনেট, ইন্টারনেট সাব টপিক্সটা, ইন্টারনেট চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। এই চ্যাপ্টারের মধ্যে এখানে দেখো, আমরা আজকে পড়ব হোয়াট ক্যান এ কম্পিউটার ডু ওভার দি ইন্টারনেট। হোয়াট ক্যান এ কম্পিউটার ডু ওভার দি ইন্টারনেট, অর্থাৎ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কি কি কাজ করতে পারে। ঠিক আছে, কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কি কি কাজ করতে পারে। যেমন তোমরা একটা ছবি দেখো, পেজ 62, ওপেন ইউর বুক, পেজ 62। এই দেখো, দেখেছ একটা ছবি, এখানে দীপক ইজ প্লেয়িং এ সং ওভার দি ইন্টারনেট। দীপক কি করছে, একটি গান শুনছে, কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমরা মূল লেসনে চলে যাই, পেজ 62। ওভার দি ইন্টারনেট ওয়ান কম্পিউটার ক্যান প্লে সংস অ্যান্ড ওয়াচ কার্টুন ফিল্মস ফ্রম অ্যানাদার কম্পিউটার। ইন্টারনেটের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আরেকজন কার্টুন দেখতে পারে, কার্টুন ফিল্ম দেখতে পারে আরেকটা কম্পিউটার থেকে। ঠিক আছে, যেমন আরেকটা পেজ ছবি দেখো, এই যে জ্যোতি ইজ ওয়াচিং এ কার্টুন ফিল্ম ওভার দি ইন্টারনেট, কানেক্টিং টু অ্যানাদার কম্পিউটার ওভার দি ইন্টারনেট, কানেক্টিং টু অ্যানাদার কম্পিউটার ওভার দি ইন্টারনেট। এভরি ওয়ান অফ আস ইজ রিকগনাইজড বাই এ নেম। আমরা প্রত্যেকেই কিন্তু, আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে, প্রত্যেকের একটা নাম আছে, প্রত্যেককে ইউনিক একটা নাম আছে, প্রত্যেকের নাম দ্বারা আমরা আলাদা। এভরি ওয়ান অফ আস ইজ রিকগনাইজড বাই এ নেম। হোয়েন ইউর টিচার কলস ইউ বাই ইউর নেম, ইউ রেসপন্ড। ওকে, সিমিলারলি ইচ কম্পিউটার অন দি ইন্টারনেট ইজ অলসো রিকগনাইজড বাই এ নেম। This name is known as its address. You see, please listen. আমরা প্রত্যেকের একটা ইউনিক একটা নাম আছে। রাস্তায় আমরা যখন বের হই, অনেক মানুষের মাঝে প্রত্যেকেই কিন্তু আলাদা। কিসের দ্বারা? নাম দ্বারা। প্রত্যেকেই নাম দ্বারা প্রত্যেককে আলাদা করা যায়। প্রত্যেকের আলাদা আলাদা একটা একটি নাম আছে। ঠিক তেমনি আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কাজ করি, তখন প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা একটা নাম থাকে। এটা অটোমেটিক নাম থাকে, সেই নামটা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে দেওয়া থাকে, সেই নামটা দিস নোন অ্যাজ ইটস অ্যাড্রেস। এটাকে কম্পিউটার অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, অ্যাড্রেস বা ঠিকানা বলা হয়, অ্যাড্রেস। টু গেট কানেক্টেড টু এ কম্পিউটার অন দি ইন্টারনেট ইউ হ্যাভ টু টাইপ দি অ্যাড্রেস অফ দি কম্পিউটার। অর্থাৎ তুমি একটা অন্য একটা কম্পিউটারকে কানেক্টেড পেতে চাইলে, ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড পেতে চাইলে, বা অন্য একটা কম্পিউটার তুমি ঢুকতে চাইলে, তোমাকে টাইপ করতে হবে। কী টাইপ করতে? একটা অ্যাড্রেস টাইপ করতে হবে টু দি কম্পিউটার। তোমার কম্পিউটারে কি একটা অ্যাড্রেস টাইপ করতে হবে। ইউর টিচার উইল প্রোভাইড ইউ দি অ্যাড্রেস অফ এ কম্পিউটার। ইউর টিচার উইল প্রোভাইড ইউ দি অ্যাড্রেস অফ এ কম্পিউটার। তোমাকে একটা অ্যাড্রেস দেবে টিচার, তুমি ওই অ্যাড্রেসটা তুমি টাইপ করো, অর্থাৎ ওই অ্যাড্রেসে তুমি ইন্টারনেটের মাধ্যমে ঢুকো, তোমার কম্পিউটার থেকে ঢুকো। মনে করো তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, আমাদের স্কুলের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি। আমাদের স্কুলের অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দিচ্ছি,
www.lakers.edu.bd এটা আমাদের স্কুলের ওয়েব অ্যাড্রেস। তোমরা এটা ইন্টারনেটের মাধ্যমে ঢুকো, তাহলে তুমি কানেক্টেড হতে পারবে। লেট আস গেট কানেক্টেড টু এ কম্পিউটার ওভার দ্য ইন্টারনেট। ইউ মে হ্যাভ টু গেট হেল্প ফ্রম ইউর টিচার। আমরা সবাই এই অ্যাড্রেসে ঢুকি, www.lakers.edu.bd। ঠিক আছে, এখানে এখানে কিন্তু কোনো স্পেস হবে না। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা অনেক দিনের পুরনো, আমরা এটা ইন্টারনেট এক্সপ্লোরার পরে আমরা ক্রোমের মাধ্যমে ঢুকতে পারি, মজিলা ফায়ারফক্সের মাধ্যমে ঢুকতে পারি। ক্লিক দি বক্স অ্যাজ শোন ইন স্ক্রিন থ্রি, থ্রির মতো করে একটা ছবি আসবে, সেটাতে তোমরা অ্যাড্রেসটা ট্যাপ করবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, আমি ট্যাপ করে দেখাচ্ছি। To type an address, always use lowercase letter. Type the address of the computer given by your teacher, lowercase letter. আমি এই জন্য এটা তুমি এটা এল এল লেটার্সের আমি আবার লিখছি, এটা কিন্তু এল এল এ কে ই আর এস লেটার্স ডট এডু এডু ডট বিডি এডু ডট বিডি To type an address, always use lowercase letter. Type the address of the computer given by your teacher. Press the enter key on the keyboard. You will now be connected to a computer over the internet. ঠিক আছে, তাহলে আমি move the mouse pointer on the screen. It may changes to a pointing hand at the at same place. This means a connection has been ফাউন্ড। ঠিক আছে, অর্থাৎ তোমাদের পয়েন্টারটার ছবিটা হয়ে যাবে হাতের আঙ্গুলের মতো যখন তোমরা অ্যাড্রেসটা পাবে। দিস পয়েন্টিং হ্যান্ড অলওয়েজ মিন্স এ কানেকশন, যখন পয়েন্টারের চিহ্নটা আঙ্গুলের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে তোমার এটা কানেকশন আছে। ইফ ইউ ক্লিক নাও ইয়ার কম্পিউটার উইল গেট কানেক্টেড সামহোয়ার এলস, তুমি ইচ্ছা করলে এখন অন্যখানেও ঢুকতে পারবে। নাও ক্লিক অন দি ব্যাক বাটন টু গো ব্যাক। এই যে এই ছবিটা আসলে তখন তুমি এখানে অ্যাড্রেস বারে এইখানে অ্যাড্রেস বারে তুমি এখানে অ্যাড্রেস বারে তোমাকে অ্যাড্রেসটা ট্যাপ করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি অ্যাড্রেস বারের মধ্যে আমি এখন এখানে এখানে অ্যাড্রেস বারের মধ্যে আমি ট্যাপ করব। www.lakers.edu.bd আমার ট্যাপ করা শেষ, তারপর আমি ঢুকতেছি। একটু সময় নিবে, একটু ঘুরবে, কারণ নেট পেতে অথবা নেট স্লো হলে, আর রাঙামাটিতে এত ফাস্ট ইন্টারনেট নাই, ব্রডব্যান্ড থাকলে নাই। এই যে ঢুকে গেছে, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেছি ইন্টারনেটের মাধ্যমে। দেখো এই যে, হ্যাঁ, আমি আমাদের 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 ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম। এই যে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম। দেখো এখন আমরা এখানের মধ্যে পয়েন্টারটা দেখো, এই যে পয়েন্টারটা দেখো একটু অ্যারো চিহ্নের মতো আছে, পয়েন্টারটা এখানে অ্যারো চিহ্নের মতো আছে। এটা তুমি এখানে যে কোনো জায়গায় নাও তখন এটা হাতের আঙ্গুলের মতো হয়ে যাবে। এই দেখো, এই যে হাতের আঙ্গুলের মতো হয়ে গেছে। এই যে দেখো, মানে যেখানে কানেকশন আছে সেখানে হাতের আঙ্গুলের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের জানার বিষয়, মনে রাখতে হবে পয়েন্টারটা হাতের আঙ্গুলের মতো হয়ে যাবে। এটা মানে হচ্ছে যে কানেকশন ইজ ওকে, কানেকশন আছে। ঠিক আছে, আমি এটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। প
পয়েন্টারটা নর্মালি পয়েন্টার নর্মালি পয়েন্টার থেকে এই ধরনের দেখো একটু কোণা করে নর্মালি পয়েন্টারটা দেখবো যে মাউসের মাউস কম্পিউটার মধ্যে পয়েন্টারটা এইভাবে থাকে পয়েন্টার এটা পয়েন্টারটা এইভাবে থাকবে কিন্তু যখন আমাদের ইন্টারনেট কানেকশন পাবে তখন তুমি ওই যে ওই ওই ইন্টারনেটের যেখানে যেখানে তুমি যে ওয়েবসাইটের মধ্যে ঢুকেছো ওখানে তুমি যে কোনো জায়গায় নিয়ে তুমি পয়েন্টারটা সেট করবা তখন পয়েন্টারটা হয়ে যাবে কিসের মতো আঙ্গুলের মতো আমি ছবিটা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে কি ধরনের আঙ্গুল দেখো অনেকটা হাতের আঙ্গুলের মতো অর্থাৎ তুমি পয়েন্টারটা প্রথমে এই ধরনের থাকবে যখন কানেকশন হয়ে যাবে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকে যাবো ইন্টারনেটের মধ্যে যখন আমরা ঢুকে যাব তখন পয়েন্টারটা দেখবা ওই ওয়েবসাইটের যে কোনো জায়গায় নিয়ে তুমি জাস্ট রাখলেই পয়েন্টারটাকে রাখলেই এই পয়েন্টারের এই চিহ্নটা হয়ে যাবে আঙ্গুলের মতো আর যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কানেকশন ইজ ওকে কানেকশন আছে ঠিক আছে তোমরা এটা আজকেই তোমরা ট্রাই করে দেখো ঠিক আছে তাহলে ইফ ইউ ক্লিক নাও ইয়োর কম্পিউটার উইল গেট কানেক্টেড সামহোয়ার এলস ওকে তাহলে অর্থাৎ এখানে এই কথাটা বলেছে যে মুভ দি মাউস পয়েন্টার এই যে এর জন্য অন দি স্ক্রিন এই ধরনের অন দি স্ক্রিন ইট মে চেঞ্জ টু এ পয়েন্টিং হ্যান্ড দিস ইজ পয়েন্টিং হ্যান্ড অ্যাট সেম প্লেসেস পয়েন্টিং হ্যান্ড অ্যাট সেম প্লেসেস দিস মিন্স এ কানেকশন হ্যাজ বিন ফাউন্ড দিস পয়েন্টিং হ্যান্ড অলওয়েজ মিন্স দিস পয়েন্টিং হ্যান্ডস দিস ইজ পয়েন্টিং হ্যান্ডস দিস পয়েন্টিং হ্যান্ড অলওয়েজ মিন্স এ কানেকশন ইফ ইউ ক্লিক নাও ইউর কম্পিউটার উইল গেট কানেক্টেড সামহোয়ার এলস ওকে নাও ক্লিক অন দি ব্যাক বাটন টু গো ব্যাক আন্ডারস্ট্যান্ড দিস ইজ পয়েন্টিং হ্যান্ড দিস ইজ পয়েন্টিং হ্যান্ড পয়েন্টিং হ্যান্ড ওকে নো মোর টুডে সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য অ্যাগেইন সি ইউ অ্যানাদার অনলাইন আইসিটি ক্লাস সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ থ্যাংক ইউ অল